কে ডাকলো আমাদের? সামনে না আসলে কিভাবে জানবো? মানে কিছু বুঝলাম না। সকাল সকাল গ্রাম থেকে ফোর আসছিল, আর তারপর থেকে মাথাটা প্রচুর গরম হয়ে আছে। চেয়ারম্যান বাড়ির লোকজন নাকি আজকে বাড়ি ঘেরাও করেছে। না, এইভাবে আর চলতে দেওয়া যাবে না। এইবার আমি যাব গ্রামে। অনেক সহ্য করেছি, আব্বু আমাকে বলেছিল ঝামেলা করতে চায় না, কিন্তু কিছু না বলতে বলতে মাথায় উঠে বসেছে। বন্ধুদের সাথে পরামর্শ করলাম, চল আজকে গিয়ে ওদের শিক্ষা দিয়ে আসি। না দোস্ত, আমি কোনো ঝামেলা করতে চাই না, আর আব্বু আম্মু সহ আমার পুরো পরিবার গ্রামে থাকে। আমি থাকতে হয়তো কিছু করতে পারবে না, কিন্তু আমি চলে আসার পর যদি আমার পরিবারের লোকেদের উপর চড়াও হয় তখন কি হবে? আরে সেই সাহস পাবে না, এমন শিক্ষা দিব না। না রে দোস্ত, আসলে ওই গ্রামে ওদের প্রতিপক্ষ কেউই নেই, সবাই ওদের ভয় পায়। তোর আব্বুর তো পাওয়ার কম নয়। তবে এখন তোর আব্বু ক্ষমতায় নেই, আর ওরা আব্বু ভাইয়ার নামে মিথ্যা মামলা ঠকে দিয়েছে, কিছু করতেই পারছে না। তাহলে তোর যাওয়ার দরকার নেই, তোর বিপদ হতে পারে। সে হলে হোক, আমি আর বসে থাকতে পারবো না। তুই যে গ্রামে যাবি, তোর ফ্যামিলির কেউ জানে এই ব্যাপারে? না, কেউ জানে না, জানলে আমাকে কিছুতেই যেতে দেবে না। আচ্ছা, আমরাও যাব তোর সাথে। আগে আমি যাব, প্রয়োজন হলে তোদের ডেকে নেব। আরও কিছু বলে সেদিন দুপুরের ট্রেনে গ্রামে চলে আসলাম। প্রায় চার বছর পর গ্রামে আসলাম। মিথ্যা অপবাদের কারণে আমাকেও গ্রাম ছাড়তে হয়েছিল। এরপর থেকে আব্বু আর কখনো আমায় গ্রামে আসতে দেয়নি। আগের মতো কিছুই নেই। আগে যেখানে নৌকা দিয়ে নদী পার হতে হতো, এখন সেখানে ব্রিজ। রাস্তা সব পিচ ঢালাই হয়ে গেছে। গাড়ি নিয়ে একদম বাসায়। আব্বু বাসার সামনে যে বাগানটা ছিল সেখানে বসেছিল, আমাকে দেখে এগিয়ে আসে। কি রে তোরা হঠাৎ গ্রামে? আব্বু ভালো লাগছিল না, যান্ত্রিক শহর কিছুদিনের জন্য বেড়াতে আসলাম। আসার সময় পেলি না জানিস, এখন ঝামেলা হচ্ছে। আব্বু জানি, আর তার একটা সমাধান করতে এই গ্রামে আসতে হলো। কি বললি তুই? তুই কবির সাবধান, যেখানে আমরা বড়রা মিলে সাবধান করতে পারছি না সেইখানে তুই কি না করবি সাবধান? হ্যাঁ আব্বু করব, তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো। আচ্ছা চল ভেতরে চল। আব্বু আমাকে নিয়ে ভেতরে চলে গেল। সবাই আমাকে দেখে অবাক। সবার সাথে কথা বলে আমি রুমে গেলাম। আমার রুম তো আর আমার রুম নেই, পুরো বিদেশিদের আওতাধীন হয়ে গেছে। মাকড়সা, বিচ্ছু, ব্যাঙ আরও কত কি। না, এখন এই রুমে ওঠা যাবে না। আমি আব্বু রুমে গিয়ে চেঞ্জ করে কিছু খেয়ে নিলাম, তারপর কাজে লাগলাম। সব কিছু ঠিকঠাক করলাম, কিন্তু রুমের ফ্যান লাইট সব নষ্ট হয়ে গেছে, নতুন করে সব আনতে হবে। না, ওদের সাথে আনলে ভালোই হতো, একটু ফ্রিতে খাটিয়ে নিতে পারতাম। শালারাও অনেক খেয়েছে আমার থেকে। আর এই বাড়িতে থাকা হয় শুধুমাত্র দাদির জন্য। দাদার রেখে যাওয়া এই বাড়ি ছাড়া নাকি সে থাকবেন না। সামনেই বিশাল এক দালান আছে, কিন্তু না, সে থাকবে না। আর তার ছেলে মাকে রেখে ওই দালানে থাকবে না, খালি ভাইয়ার ভাবি থাকে শুধু। দালানে থেকে থেকে বোর হয়ে গেছি। টিনের বেড়া থাকবে, কাঠের জানালা, দক্ষিণা বাতাস আসবে, এই সবের জন্য মনটা ব্যাকুল থাকতো। তাই নিজের জন্য রুমটা পরিষ্কার করতে হচ্ছে। এখন ঘরে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। বাসায় নাকি বাড়তি ফ্যান লাইট মশারি কিছুই নেই। ভাইয়ার বাইক নিয়ে ছুটলাম বাজারের দিকে, সব কিনলাম। কিন্তু নিব কিভাবে? গ্রামে আবার তিন চাকার ভ্যান পাওয়া যায়, আগে তো অনেক ছিল, কিন্তু এখন দেখছি না তো কেন। আমি বাইক রেখে একটু সামনের দিকে গেলাম। বাজারের পাশে ছিল মহিলা। কলেজে মনে হয় ছুটি হয়েছে, একে একে করে সব মেয়ে বের হচ্ছে। একটা পরিচিত হাঁটার ভঙ্গি আমার নজরে এলো। মুখ বাঁধা ছিল, বুঝতে পারছিলাম না এই কি সেই নাকি। আমি একটু সামনে এগিয়ে গেলাম ভালো করে দেখার জন্য। এই সেই অপরাধীর চোখ? হয়তো আমাকে চিনতে পারেনি, তবে আমার নজর সে এড়াতে পারেনি। না, এইসব ভেবে এখন সময় নষ্ট করলে হবে না। রাত হয়ে আসছে, একটা ভ্যান পেলাম, সেটাই সব কিছু উঠিয়ে দিয়ে আমি আগেই চলে গেলাম। সব চলে এসেছে, তারপর সব লাগিয়ে নিলাম। এখন একটু শান্তি মতো শুতে পারলাম। সত্যি দক্ষিণা বাতাস আসছে, ফ্যান ছাড়াই অনেক ভালো লাগছিল। আমার আবার ভূতের ভয় বেশি, রাতে তো আর জানালা খুলে শুতে পারবো না, তাই আগাম ব্যবস্থা করে রাখলাম। গোসল করলাম, আসরে নামাজ পড়ে ঘুরতে বের হলাম। সাথে দুটো কাজিন আছে, সেই চেনা চেনা বিলের ধারে গেলাম। ছোটবেলায় সারাদিন এখানেই পড়ে থাকতাম, গোসল করতাম, এখন হয়তো আমি সাঁতার ভুলে গেছি। কিরে মামুন, মনে আছে সেই দিনের কথা? কোন দিনের কথা বলছিস বলতো? আরে সেই দিন যেদিন গ্রামের এতগুলো লোক মানুষের সামনে তোকে অপমানিত হতে হয়েছিল।
এই জায়গা থেকেই তো ঘটনা শুরু হয়েছিল। মনে পড়ছে, কিন্তু বিশ্বাস কর আমি কিছু করিনি, আমি তো প্রতিদিনের দায় সেদিন গোসল করতে আসছিলাম। সেদিন যদি আমাদের সাথে দাঁত খেতে যেতিস তাহলে কিছুই হতো না। আচ্ছা, সেদিন আসলে কি হয়েছিল বলবি একটু? বললাম তো গোসল করতে আসছিলাম, কিন্তু আগে থেকে ওই মেয়েগুলো এখানে ছিল, আমি ওদের দেখে একটু দূরেই গোসল করতে নামি। কিন্তু গোসল শেষ করে উঠে দেখি আমার শুকনো জামাগুলো ভিজে আছে, পাশ থেকে মেয়েগুলো হাসছিল। শীতের দিন ছিল, ভেজা কাপড়ে বাসায় যেতে হবে, অনেক কষ্ট হবে, এসব ভেবেই রেগে গেছিলাম। তারপর বললাম আমার জামাকে ভিজিয়েছে, তখনই মেয়েটাকে দেখিয়ে দেয় ওর সাথে থাকা মেয়েগুলো। আমি ওর দিকে এগোতেই ও আবার পানিতে ঝাঁপ দেয়, আমিও সাথে ঝাঁপ দিয়ে ওকে পিছন থেকে ধরে ফেলি। আমি তখন হয়তো ভুলে গেছিলাম আমরা দুজন প্রাপ্ত বয়স্ক, আর এভাবে পেছন থেকে জড়িয়ে ধরা আমাদের সমাজের চোখে অপরাধ। আমি ওকে ধরার পরও কিছু বলিনি, কিন্তু ওপর থেকে ওর বান্ধবীগুলো চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল, কে কোথায় আছো, এসে দেখে যাও, শয়তান ছেলেটা কীভাবে আমার বান্ধবী এত বড় সর্বনাশ করছে। আমি এতটাই রেগেছিলাম যে ওর বান্ধবীদের কথা কানে না নিয়ে ওকে ধরেইছিলাম। তখন কিছু লোক এসে আমাদের এই অবস্থায় দেখে ফেলে, কিন্তু আমার বাজে কিছু করার উদ্দেশ্য ছিল না, বিশ্বাস কর সেটা কাউকে বোঝাতেও পারিনি। তবে সব দোষ থেকে মুক্তি পেতাম যদি কিনা সেদিন ওই মেয়েটা সবার সামনে দোষের কথা স্বীকার করত। কিন্তু ও তো তা না করে বলল আমি নাকি আগে থেকে ওকে ডিস্টার্ব করতাম, বিভিন্ন রকম বাজে প্রস্তাব দিতাম, গায়ে হাত দিতাম। আমি ছেলে তাই আমার কথার দাম কেউ দেয়নি সেদিন, তবে এখন যদি এইসব হতো আমি একাই সব কটারে দেখে দিতাম। আচ্ছা ভাই, বাদ দে, যা হবার তা হয়ে গেছে। মেয়ের জন্য আমি শান্তি পাইনি, আর বাপের জন্য আমার ফ্যামিলি শান্তি পাচ্ছে না। এইবার কিছু একটা করতেই হবে, শুধু তোদের আমার পাশে চাই। আসি ভাই, আমরাও অসুস্থ হয়ে উঠেছি, কিন্তু মিথ্যা মামলার ভয়ে কিছু করতে পারছি না, আর তো বেশি দিন ক্ষমতায় থাকবে না। আর ও যে ধরনের লোক তাতে করে দ্বিতীয়বার যে ক্ষমতা পাবে এ কথা না ভাবাই ভালো। আচ্ছা, তোর কি প্রতিশোধ নিতে ইচ্ছা করে না? কিসের প্রতিশোধ? এই যে একটা মিথ্যা অপবাদের জন্য লোকচক্ষুর আড়াল হবার জন্য তোকে গ্রাম ছাড়তে হলো, তাই? করতো, কিন্তু আমার দোষ ছিল, একটা মেয়েকে অমনভাবে ধরা আমার উচিত হয়নি, তাই ভাবলাম দুজন সমান দোষী, মাফ করে দিয়েছি, ওসব নিয়ে আর ভাবতে চাই না। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা প্রথম দিকে ছিল, কিন্তু এখন আর নেই, কারণ আমরা দুজনই সমান দোষী ছিলাম, আমার দোষের শাস্তি আমি পেয়েছি, কিন্তু ও পায়নি। আচ্ছা বাদ দে তো, ভাবি বানিয়েছিস নাকি? ভাবি মানে বুঝলাম না। আরে গার্লফ্রেন্ড নেই তোর? না রে, আমি একদম পিওর সিঙ্গেল, বিয়ের পর বউকেই ভালোবাসবো। তোর খবর কি বল? আর বলিস না, এত কষ্ট করে একটা রিলেশনে গেলাম, মেয়েটার বিয়ে হয়ে গেছে। আহারে বেচারার কি কষ্ট! মজানিস না, সত্যি ভালোবাসতাম। তাহলে বিয়ে হতে দিলি কেন, উঠিয়ে নিয়ে আসতি? মেয়ে রাজি ছিল না, বলল ওনাকে ওর বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। তাহলে তো আর কিছু করার থাকে না, চল বাড়ির দিকে যাই। চল। আমরা হাঁটতে শুরু করলাম, যখন বাসায় যাচ্ছিলাম আমাদের বিপরীত দিক থেকে দুটো মেয়ে আসছিল। ভাই বলতো কে আসছে? কে আবার, অধরা সুস্মিতা? আরে বা, 4 বছর পর একবার দেখে চিনে ফেললি, অপরাধীর চেহারা কখনো ভোলা যায় না। এটা একদম ঠিক কথা বলেছেন, একদম মনের ভেতর থেকে যায়, তাই না? আচ্ছা এখন একটু কথা কম বলি, চল ওদের ভয় দেখাবো, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর ছোটবেলায় শুনতাম এই জায়গায় নাকি ভূত থাকে, চল ওদের একটু ভূতের ভয় দেখাবো। পাগল হয়ে গেছিস, মাত্র গ্রামে এসেছিস আর এসেই ঝামেলা শুরু করে দিবি, তাও আবার আমাদের শত্রুপক্ষের মেয়ের সাথে? আরে ধুর, দেখবে না, আড়ালে লুকিয়ে পড়। আমরা সবাই আড়ালে লুকিয়ে গেলাম, আর যখনই ওরা আমাদের প্রায় কাছে চলে এসেছে ঝোপ থেকে উঠে বললাম, এই দাঁড়া তোরা দুজন। আমার কথা শুনে দুজনেই হতবাক, দাঁড়িয়ে পড়েছে আশেপাশে দেখছে। কে ডাকলো আমাদের? এই ছকরি, তোর সাহস কি করে হয় আমাকে প্রশ্ন করার, জানিস আমি কে? সামনে না আসলে কিভাবে জানবো? আমরা সামনে যাই না রে, আমরা হলাম তো দাদার বোনের ছেলের শ্বশুরের ভাতিজার ঘরের ছেলে। মানে কিছু বুঝলাম না। এই আমি কি তোকে কিছু বোঝানোর জন্য বসে আছি নাকি? এই ভর সন্ধ্যাবেলা তোরা কোথায় যাচ্ছিস? না মানে সামনে একটু জায়গা আছে। এখনো কেন ভয় পাচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না। যাস না, সামনে তোর বিপদ অপেক্ষা করছে। বিপদ মানে কিসের বিপদ অপেক্ষা করছে?
সামনে যে তো জম দাঁড়িয়ে আছে রে, ফিরে যা পাগলি, না হলে মারা পড়বি। তার আগে তোরা পালা, না হলে তোদের খবর হয়ে যাবে। কি বলছিস তুই? আমাদের খবর হবে মানে? তুই ভূতে ভয় পাস না? ভূতে ঠিকই ভয় পাই, কিন্তু মানুষ রূপী ভূতকে কেন ভয় পাবো? কি বলতে যাচ্ছিস তুই? আরে এক ভূতে যে মাথা দেখা যাচ্ছে ওই ঝোপের পিছনে। ভালো করে খেয়াল করে দেখলাম মাহিন ব্যাটার মাথা উঁচু হয়ে আছে। না, এইখানে থাকা যাবে না। আমি বললাম ভাগ মামা, আজ না হলে রক্ষা নেই, বলেই দিলাম তোর। যেদিকে পেরেছি দৌড়ে পালিয়েছি। সন্ধ্যায় বাসায় আমি রনি বসে আছি। দেখলি তো আজকে মাহিনের জন্য কি কাণ্ড হলো। কিন্তু মহিন এখনো বাসায় আসছে না কেন সেটাই বুঝতে পারছি না। দেখ কোথায় গিয়ে আড্ডা মারছে। না মহিন এমন না, সন্ধ্যার পর অকারণে বাসার বাইরে থাকে না। কখন থেকে ওকে দেখা যাচ্ছে না? ওই যে তখন আসলাম, তারপর আর দেখিনি। হাইস রে, ধরা খেলো নাকি? এমনিতে তো চিনতে পারবে না, ধরা খেলে তো আমাদের খবর হয়ে যাবে রে মামা। আমিও সেই ভয় পাচ্ছি, আবার না জানি কি ঝামেলা হয়, বলাও যায় না। মাহিনকে ফোন দে। ও ফোন বাসায় রেখে গেছিল তো? আচ্ছা চল বাইরে চল। কেন, বাইরে কি করবি? খুঁজে দেখি পাই কি না। আমি আর রনি বের হলাম। না কোথাও নেই। কি হলো, ওকে কি চেয়ারম্যান ধরে নিয়ে বাড়ি নিয়ে গেল নাকি? আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন কে যায় পাশ থেকে? আমরা যাচ্ছি, আপনি কে? আমি মহিন। আরে ব্যাটা তুই এখানে কি করছিস? কি করছি দুঃখের কথা কি আর বলবো, বজ্জাত মেয়েগুলো আমার লঙ্গি নিয়ে গেছে, আমি এখন লেংটু হয়ে বসে আছি। লুঙ্গি কিভাবে নিল রে? সেসব পরে বলবো, আগে আমাকে একটা লুঙ্গি বা গামছার ব্যবস্থা করে দে, মশা আমার রফা করে দিয়েছে। এখন লুঙ্গি গামছা কোথায় পাবো? আচ্ছা তুই একটু বসে থাক, আমি আসছি। আমি রনিকে রেখে আবার বাসে চলে আসলাম। ভাইয়ার বাইক আর লুঙ্গি নিয়ে ফেরত গেলাম। আমি ছুড়ে দিলাম মাহিনের দিকে, মাহিন সেটা পরে বের হয়ে আসলো। আচ্ছা ওই মেয়েগুলো তো লুঙ্গি কীভাবে নিল? যখন তোরা দুজন দৌড়ে পালালি আমিও পালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কোমর থেকে লুঙ্গি খুলে যায় আর প্যাঁচ লেগে আমি পড়ে যাই। তখন ওই দুজন বজ্জাত এসে আমার লুঙ্গি নিয়ে যায় আর বলে যায়, থাক এইবার ল্যাংটু ভূত হয়ে খুব আসছিলি আমাকে ভয় দেখাতে। মাহিনের কথা শুনে আমি আর রনি হেসে দিয়ে বললাম, দোস্ত তুই তোর বউর কি জবাব দিবি, তোর জিনিস তো অন্য কেউ দেখে ফেলেছে। যাই হোক এখন তো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে, তুই বাসায় চলে যেতি। পাগল হয়েছিস, তুই দেখিস নাই রাস্তার বাতি আছে জ্বলছে, আর বাসায় গেলাম কিন্তু রুমে কিভাবে যেতাম, সবাই তো দেখে ফেলতো। তো আমরা যদি না আসতাম তাহলে তুই কি করতি? ভাবছিলাম কারো মাথায় বাড়ি মেরে তার লুঙ্গি পরে বাসায় চলে যাব। ভালোই ভেবেছিস, তা ওরা কি তোকে চিনতে পেরেছে নাকি? সেটা কি করে বলবো। আচ্ছা চল বাসায় চল। মাহিনকে বাসায় নিয়ে আসলাম। আমি আর রনি সে তখন থেকে হেসেই যাচ্ছি। এত হাসার কিছুই নেই, দেখলে দেখেছে তো, সমস্যা কি? কিছু তো আর নিয়ে যায়নি। কেন, নিয়ে গেলে কি খুব বেশি খুশি হতি নাকি? আমি সেটা কখন বললাম? না বলিস নাই, তবে তোর কথা শুনে মনে হলোই আর কি। পরদিন আব্বু বাজারে গেছে, হঠাৎ বাসায় খবর এলো চেয়ারম্যানের সাথে নাকি কি ঝামেলা হয়েছে। ভাইয়া খবর পেয়ে বাইক নিয়ে ছুটে গেছে, আমার কথা হয়তো ভুলেই গেছে। আমার রুমে আমি আগে থেকে ছোট একটা টুকরো পাইপের খণ্ড রেখে দিয়েছি, আমি সেটা নিয়েই দৌড় দিলাম। আমার উদ্দেশ্যে উল্টাপাল্টা কিছু হলে আজকে সব কড়াকে দেখে দেব। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি, কিন্তু রাস্তার শেষ হয় না। আমি পৌঁছাতে পৌঁছাতে অনেক কিছু হয়ে গেছে। বাবার ভাইয়াকে ঘেরাও করে আছে কজন, সংখ্যায় তেমন কিছু বেশি না। বাবার চেয়ারম্যান বসে আছে, আমি সেখানে গিয়ে বাবার পাশে দাঁড়ালাম। চেয়ারম্যান আমাকে দেখে কিছুটা অবাক হয়েছে হয়তো, কিন্তু সে এইসব দিকে মনোনিবেশ না করে তার কথা চালিয়ে যেতে লাগলো। সেটা হলো গিয়ে আমাদের কিছু ধানি জমি আছে, সেগুলো তার কাছে বিক্রি করে দিতে হবে। তার উদ্দেশ্যে সেখানে ক্লাব গড়ে তুলবে, হয়তো সরকার থেকে অনুদান পেয়েছে তাই হয়তো। আব্বু কিন্তু কিছুতেই বিক্রি করবে না, কিন্তু নাছোড় বান্দার মতো চেয়ারম্যান বলেই যাচ্ছে। দেখুন চেয়ারম্যান সাহেব, আব্বু বারবার বলছে যে তার জমি বিক্রি করবে না, তবু কেন আপনি বারবার এক কথা বলে যাচ্ছেন? এই তুই কথা বলার কে? আমি তোর আব্বুর সাথে কথা বলছি। আমি কে মানে? যার জমি নিয়ে কথা বলছেন আমি তার ছেলে, আর এই বিষয়ে আমি কথা বলতেই পারি। আমরা ওই জমি বিক্রি করব না, আপনি অন্য জমি দেখেন। আমার ওই জমিটুকু চাই। কত শতাংশ কিনতে চাচ্ছেন? রাস্তার পাশ থেকে 10% হলে হবে। আচ্ছা, কিনতে হলে পুরো জমি কিনতে হবে,
কিনবেন আপনি? না, আমার পুরো জমি লাগবে না। তাহলে আমরা জমি বিক্রি করব না। আর কি ভাবছেন, আপনার উদ্দেশ্য আমরা বুঝতে পারিনি। রাস্তার সামনে থেকে কিনবেন, তারপর আমাদের যাবার রাস্তা বন্ধ করে দিয়ে অল্প দামে জমি ক্রয় করবেন। হ্যাঁ, বাহ, তোর বেশ ভালো বুদ্ধি আছে তো দেখছি। বুদ্ধি কিনা জানি না, তবে চোরকে ধরতে হলে না চোরের মতো করেই ভাবতে হয়। এই, তুই চোর কাকে বললি? আপনাকে বলেছি, আপনাকে। চেয়ারম্যান আমার কথা শুনে হয়তো রেগে গেছে, উঠে আমাকে ধাক্কা দিয়ে বলে, তো সাহস কি করে হয় আমাকে চোর বলার? ধাক্কা খেয়ে আমি আর দেরি করিনি, পাইপ দিয়ে যত শক্তি আছে দিলাম চেয়ারম্যানের হাতে বাড়ি। আজকে রাগ আর চার বছরের আগের রাগ দুটো মিলিয়ে একদম জোশ হয়েছে। বাড়ি খেয়ে চেয়ারম্যান জবাই করা মুরগির মতো লাফাতে লাগলো, কেউ আর কিছু বলার সাহস পায়নি। আমি ভাইয়ার আব্বুকে সেখান থেকে নিয়ে আসলাম। আসার সময় আব্বু বলছিল, মামুন এই কাজটা ঠিক করলি না। কেন আব্বু? এইটাই ঠিক, ওরা বেশি বাড়াবাড়ি করছিল। আর তুমি চুপ করে কেন আছো? তোমার লোকজনকে নিয়ে ওদের শায়েস্তা করতে পারো না? হুম, পারি, তবে অশান্তি চাইনি। তবে আজকে যা করলি এরপর অশান্তি লেগেই যাবে, এটাই নিশ্চিত।